যা, তাড়াতাড়ি বাইল হ। রাইট হয়ে গেল, কখন যাবি? বাজার কি রাত হয়েছে? এই তো কত রাত হয়েছে, দূর কখন যাবি? কেবল বিকেল রাত হয়েছে। তোমার আর দোষ কি মা? সূর্যের আলো দেখতে পারো না, চাঁদের জ্যোৎস্না দেখতে পারো না, এই পৃথিবী কত সুন্দর তার কোনো কিছুই অনুভব করতে পারো না। ও মা, তোমার কাছে ফজর কি, জোহর কি, আসর কি? বাদান বৌমা কই, বৌমার লাগবে তো, তাড়াতাড়ি যা। না মা, ও আর আসবে না। কি আইব না? আইব আইব, তুই যা বাজান। দুটা মাস হয়ে গেছে, বৌমার কথা শুনি না, আমার মা কয়ে বলাই না বাজার, তুই যা। না মা, যে স্ত্রী তার শাশুড়িকে সহ্য করতে পারে না, যে স্ত্রী শাশুড়িকে কটাক্ষ করে কথা বলে না, যে স্ত্রী শাশুড়িকে সহ্যই করতে পারে না, তাকেই আবার এই বাড়িতে আনতে বলছে। কেমন মা তুই? বয়স কম, ফুলাবান নয় নাই, সংসারে বুঝে কি, ফুলাবান হইলে তখন নিজে মা হইল, আর নিজে মা হইলে তখন সব বুঝবো রে বাবা। দুইটা মাস হয়ে গেছে, ঘরের লক্ষ্মী ঘরে নাই, সারাটা দিন ঘরের মধ্যে একলা একলা আমার ভালো লাগে না। বৌমাই থাকলে কতক্ষণ পর পর জিগাইতো, মা কি খাইবেন, মা কি রাখবো, যা বা যাইয়া বৌ। না মা, ওই বউকে আনতে আমি যাইতে পারি, যদি তোমার খুব দরকার হয় তুমি যাও। আমি যদি যাইতে পারতাম তুমি কি কইতাম রে বাবা? আমি যদি চলে সহে দেখতাম, আমি কোন সময় যাইতাম আমার বৌমারে নিয়ে আইতাম। যা যাইয়া নিয়ে আই, মার কথার অবাধ্য হইস রে বাবা, যা। আর কোন বাজা যাওয়ার সময় খালি হাতে যাইস, মিষ্টি নিয়ে আসিস, তোমার চিন্তা কেউ করে না। আল্লাহ এমন একজনকে বানাইছে, সেই মাটি দিয়ে বানাইছে হে আল্লাহ। মা দেখ যাইতেছি, আয়া আমার করবো আম্মা, আমি আর যাবো না। কখন আইবো বউ? রাইত হয়ে গেলে, রাইতে আইতে পারবো তো? আর সে তো বুঝতেই পারতেছি শামিন ভাই, আপনাদের বাড়িতে তো গেছিলাম আমি, ওই যেটা দেখলাম সেটা তো বলতেই আমার কষ্ট হইতেছে। চাচি এত নির্যাতন করে আপনার বউ বলার বাইরে, চাচি অন্ধ হইলে মানুষটা অনেক ভালো, কিন্তু তার কপালে এটা কী হইলো শামিন ভাই? আপনি কিছু বলেন না, আপনার বউ যে এত টর্চারিং করে আপনার মারে। এত টর্চার করে আমার মা, তারপর আমার মাটা না আমার মায়ের ডিমান্ড। আমার মায়ের কথা হচ্ছে সে হাজার কষ্ট করে, কিন্তু ওই বউ তার চায়। তারপর তো বয়স হয়েছে, তারও যত্ন করা দরকার। আপনি এক কাজ করেন, বউরে তালাক দিয়ে আরেকটা বিয়ে করেন। তালাক তো সব সমস্যার সমাধান না, আমার মা চায় না এই বউয়ের পর অন্য কেউ আসুক। বাদ দে, দেখি যাই কি হয়। আসি, সাবধানে যাই। হাই রে কপাল, ভালো মানুষের কপালে খারাপ মানুষই জুটে। আব্বা
মুন্নি, তুমি এত রাতে, তুমি এখানে কি করছো? আসলে অভিমান করে তো চলে আস, বেশি দিনে এনে থাকলে এরে মুন্নি বাবা থাকলে কি করে হয় বলেন? তাই আমি ওকে নিতে আসছি। ওকে নিতে আসছ? ওকে নিতে আসছে? এ কানের ফোলা, কোন সাহসে তুই আছো? আমার মেয়ের নীতি, আমার মেয়েরে দুই মাস ন দুই বছর বছরকার বছর এখন থাকবো কানের ঘরে, আমি আর আমার মেয়েকে বাড়ানো না। তুমি কি মনে করছো আমাকে আমার বিয়ে হয়েছে কি তোমার কান আমার সেবা করার জন্য? আরে আমার যে মা ছিল না, তাও আমার বাবা আমাদের দুই বোনকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয় না, পানিটা বড়াই খাইতে দেয় না, আর কানের বেটির কানিয়ে আমার দিয়ে কি করে? তুমি আমার ছেলের বউ করবে না কেন? আমার কাপড় দিতে বলে, ঘর মুছতে বলে, রান্না করতে বলে, এই মহিলারে বাবা তুমি জানো বাথরুমে আমার নিয়ে যেতে হয়, গোসল করাইতে হয় আমারে, কাপড় পাল্টাইতে হয় মহিলারে, মহিলারে খাওয়াই দিতে হয়, কোথাও গেলে এরম এরম করে ধরে ধরে নিয়ে যেতে হয়। আমি লাস্ট একটা কথা বলি, তুমি এক কাজ করো, তোমার মারে কোন আত্মীয় স্বজনের বাড়িতে রেখে আসো, এটার বাড়িতে আইন। জানো না বাবা আমার হাড় মাংস এক করে ফেলছে, একটু শুইতে যাই সব শিক্ষণীয় লোকজন, শিক্ষিত মানুষজন আমার সাথে, আমার মাকে যদি আমি বৃদ্ধাশ্রমে রাখি তারাও তো কটাক্ষ করে অনেক কথা বলবে, এই অপমান কি শুধু আমার? কাশির জঙ্গল আছে না গভীর জঙ্গল, ওখানে তোমার মাকে রেখে আসো, ওখানে বাঘ আছে, ভাল্লুক আছে, শিয়াল আছে, খাবাত খাবাত করে ওরা খেয়ে ফেলবে, তোমার কোনো মনে করো তোমার ক্ষতি হবে না, তোমার মামলা হবে না, পোস্টমর্টেম হবে না, কোনো ঝামেলাতে তুমি পড়বে না, ওটারে বাগে বালুকে খেয়ে ফেলবো, ওরে আমার মেয়ে নিয়ে তুমি আরামসে সংসার করতে পারবে। অনেকক্ষণ থেকে তোদের বাবা মেয়ে অপকারি শুনছি, তোর কার সম্পর্কে কথা বলছিস জানিস? আমার গর্ভধারিণী মা সম্পর্কে সহ্যের একটা সীমা আছে। আপনি জানেন এক কলি যে আমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আপনার জায়গায় অন্য কেউ হলে তোর গলার টুটিটা টেনে ছিঁড়ে ফেলতাম, বাট আপনি আমার শ্বশুর হয়ে বেঁচে গেছে, আপনার হাত জোর করে বলছি আপা। ওকে, শর্ত তো মানতে রাজি না, ব্যাটাও যাও যাও। এই তোমার মিষ্টি রয়ে যাও,
কানিমার গোলার মিষ্টি আমি খাই না, নিয়ে যাও। অনেক সুখে শান্তিতে থাকতে পারবো। বাহ বাহ বাহ, মাকে নিয়ে জঙ্গলে পৌঁছানোর আগে
আমি বাবা তোমার বাসায় পৌঁছে যাবো, তুমি যাবো। যা একজন সন্তানকে তার স্ত্রীর জন্য কত আঘাত সহ্য করতে হয় মা। ওরা বলছে মা। কি বলছে বাজান? বউ কই? আমার বউ কানিতে তোমাকে নিয়ে গেলে, ওই জঙ্গলে তোমাকে নিয়ে গেলে আমি তো সেই দেখি না, মনের শোক দিয়া তাও তো দেখতে পারি। কি আব্বা, আমারে বাঘের মুখে দিলে তোর সংসারটা টিকবো, আমারে হাতিয়ে পাড়া দিয়ে মারলে কি বাজান, আমার বউ মাইব, তাইলে বাজান অসুবিধা নেই। তুই মন খারাপ করিস না বাজান, এমনিতে তো কদিন পর মরে যাব, আর আমার এই মরার ভিতরে যদি
এই বাঘের পেটটাও ভরে খারাপ কি, তারপর বছর তোর সংসারটা টিকো, তুই আমার বাপর একমাত্র পোলা বাজার, তুই মন খারাপ করিস না, আমার বাঘে খাইলেও আমি তোর লেগে তোমা করি বাজার, আল্লাহ যেন তোর সংসার করতে না, আমার খাবে বাঘ আমার খাইস আল্লাহ রে আল্লাহ আমার কই যে বসর দিছে কেন আল্লাহ, নিশ্চয় আমার বলার কিছু হয়েছে, এ মাওলা এ পরোয়াটিগার এক অন্ধবার তোর দরবারে হাত তুলছে মাওলা, দশ মাস দশ দিন যেই পোলারে পেটে ধরছি মাওলা সেই পোলার কষ্ট আমি সহ্য করতে পারুম না, দুনিয়ার যত বাঘ আছে সব আমার কাছে পাঠাইয়া দাও, আমারে কুবলাইয়া কুবলাইয়া খাও, তারপর আমার দুই নয়নের মনে আমার কলজার টুকরার গায়ে জানে একটা আসল না বলে আল্লাহ রে আল্লাহ তুমি আমার নয়নের মালিকের আমার মালিকের রক্ষা করো, এই মার মরিয়া তুমি আল্লাহ কবুল করো। আমার পোলারে তুমি রক্ষা করো, আমার নয়নের মনিরে রক্ষা করো। সেই মাকে এই জঙ্গলে রেখে যাচ্ছে, আমাকে বনের বাঘে ধরেনি মা, আমাকে মনের বাঘে ধরেছে। আমি একটা ডাইনিকে আমার সংসারে নিয়ে আসার জন্য আমার গর্ভধারিণী মাকে জঙ্গলে রেখে যাচ্ছি, এই কলিজাতে আঘাত লাগছে মা গো, জঙ্গলে তুমি থাকবা না, আমার সংসার থেকে যার তোমাকে সরাইতে চাইছিল তারা সরে যাবে, চলো মা। হ্যাঁ শুন মা, এতক্ষণে তোর শাশুড়ি রে বাঘে খাপাত খাপাত করে খেয়ে ফেলছে, আর বন্যা হাতি আছে না এনে বেড়া আলাইছে মরি তোকে এখন আর বাথরুম সাফ করতে হবে না, ওই কানির হাত পাও টিপতে হবে না, হাড়ি ফাতিল মাজতে হবে না, একটা কাজ নিয়ে রাখবি। আমি হাঁপছিলাম মাথার উপর থেকে একটা বড় বোঝা নামছে, একটা না আমি দুইটা, একটা আমার কাপড় তোর সাহস, তুই আমার মাকে কানি বলিস, তোর বাপের বুদ্ধি শুনলে আমার মাকে, আমার মাকে জঙ্গলে পাঠানোর জন্য সবার আগে চেষ্টা করেছিস তুই, আমার মা, আমার লাগছে, আমার গর্ভধারিণী মা, এই আমার মায়ের ছাইরা দে, এই মা ছাইরা দে, কত বড় সাহস, তুই আমাকে বলছিস আমার মা কে ছাড়াইতে, বিয়াই আমরা বাবা মাকে খানো কে, আমার বউ কই, আমার বউ, এই যে কুটটা পরা, এই তো আমার বউ, আমার বউ, এই তো রে বউ।
বাচ্চা লজ্জা করছে না মা? আমার বউ করি, আমার ছোট বাচ্চা নাই বাবা, আমি অনেক অন্যায় করছি না বুঝে আপনার ব্যাপারে কত খারাপ খারাপ কথা কইছি, আপনার কথা কথা কানে কইছি, আমি আমার ভুল বুঝতে পারছি, জামাইস ঠিক জায়গায় আছে, আমি ভুল করছি, আপনি আমার মায়েরও মাফ করে দিন বিয়াই। মাগো কি মা, ছোটবেলা থেকে তো নিজের মানে হারিয়ে ফেলছি, আসলে মা কেমন হয় জানতাম না, তোমাকে মা হিসেবে পেয়ে আমি বুঝতে পারিনি, তুমি কান্না অন্ধ বলে অনেক তুচ্ছতা ছিল করছি, শেষ পর্যন্ত নিজের সুখের জন্য তোমাকে বাঘের পেটে দিতেও দ্বিধা করে নেবা, সেই তুমি আজকে আমাকে তোমার ছেলের হাত থেকে বাঁচাচ্ছো মা। আরে পাগল, আমাকে তুমি মাফ করে দাও। চুপ করে আসো, কান্দো কেন, তোমার মা নাই কি কইছে, কি কইছে তোমার মা নাই, এই যে দেখো আমি তোমার মা, আমার মন ভরে মা ডাক তো কইতেই তো বেশি। আলহামদুলিল্লাহ, কি সুন্দর মিল হয়ে গেছে, আমিন।